বড়দিন আর নতুন বছর যেন এক সমার্থক শব্দ, সঙ্গে ঠান্ডা। আজ এই সময়ে আসুন আপনাদের নিয়ে যাই শহর থেকে দূরে, অনেকটাই দূরে, গ্রামের মেঠো পথ, লাল মাটির জায়গায়। আকাশ, বাতাস, গরুর গাড়ি সব জানান দেয় এ যেন আমার সোনার বাংলা, বড় কাছের বড় আপন। সঙ্গে শীতের রোদ গায়ে মেখে আমরা খোঁজ পেলাম বাঁকুড়ার তালান্ডা গ্রামের, খোঁজ পেলাম এই বৃদ্ধার, আমাদের ঠাকুমার। আচ্ছা বলুন তো, বয়স কত হবে? পারছেন না তো? 70, 80, 90 পেরিয়ে একেবারে সোজা 105 বছর। আজও সজাগ, আজও চনমনে, সতেজ। ঠাকুমা, তোমার বয়স কত হলো? বয়স 125। 125? 105। 105? 105। তুমি অনেকটা সময় দেখেছো। হ্যাঁ, অনেকটা সময় দেখেছো তুমি। এই এই গ্রামে তুমি কতদিন ধরে আছো? প্রথম থেকে গ্রামে? হ্যাঁ, গ্রামে। হ্যাঁ, কেমন লাগে তোমার? কেমন লাগে? লাগে আর কেমন, কি করবো, উত্তর দেবো। ছেলেরা মরিতে দারুণ সুখ, খারাপ লাগে মনটা, করবো শরীর এখন কি কি হয়েছে? ঠিক আছে, এদের এদের শরীরটা দুর্বল হয়ে গেছে খুব। রেখে দিয়ে মায়া লাগছে যে মরে যাবো, ওদের কোথায় রেখে দেবো, তা সংসার আমার এরকম, এতে ঘুম হয় না, ঘুম হয় না। এখন শরীর ঠিক আছে? ওই ঠিক আছে, মাথা ঘুরায়, মাথায় ঠান্ডা তেল, এই সব ঝামেলা, খেলে হজম হয়, একবার কপাটটা খুলে দিয়েছি। ঠান্ডাতে অসুবিধা হয়? হ্যাঁ, বলছে ঠাকুমার সংসারটা কত ভালো লাগছে, ভালো না লাগলেও কি করব, ভালো লাগছে, নাতিটি নিয়ে ভালো। কথা বললাম বৃদ্ধার আত্মীয়র সঙ্গে, কথা প্রসঙ্গে উঠে এলো ওনাদের জীবন জীবিকার কথাও। আমার বড় মাসি। আপনার বড় মাসি, 105 বছর। এই সামনে থেকে মানুষগুলোকে দেখছি আমরা, কি বলবেন, কেমন লাগে? মামা 5 বছরের ছোট, বড় মামা, কেমন লাগে? তাহলে তো ভালোই, যখন এই যে বয়স, আমরা কি এতদিন বয়সকে বাঁচতে পারবো? দিলীপ বাবু, আপনাদের মূল পেশা কি? পেশা আমার হচ্ছে পেশা চাষ, ভাইয়ের সার্ভিস করে আর্মি মেজা সুবেদার। কি চাষ করেন আপনি? আমি এই ধান, আলু, পেঁয়াজ এসব, এখন একটা রেডিমেড দোকান করেছি রতনপুর বাস স্ট্যান্ডে। চাষের ফলে চাষ করে সংসার চলে যায়? না না, চাষে আজকাল কিচ্ছু হচ্ছে না, যে চাষ ছেড়ে দিয়েছি, এখন আমি করছি ওই পঙ্গে একটা রেডিমেড দোকান করেছি। এই যে বুলবুল আক্রান্ত হয়েছিল, আপনাদের এখানে আক্রান্ত হয়েছিল? না, এইধারে অতটা হয়নি, এধারে অতটা হয়নি। বছরের সারা বছর কি চাষের কাজ হয়? সারা বছর হয়নি, বৃষ্টির অভাবে সম্বসে চাষ হইতে পারেনি। যেমন এবছর খেতে অর্ধেক জমি পড়েছে, অর্ধেক চাষ হয়েছে, অর্ধেক হয়নি। বয়স হয়তো সময়ের নিরিখে বেড়েছে, কিন্তু আজ ওনার চোখে মুখে কতই না স্মৃতি। 105 বছর পেরিয়ে গিয়ে মনের জোরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন আমাদের ঠাকুমা। আবার ফিরতে হবে শহরের চেনা জীবনে, চেনা কাজে, চেনা ছকে, চেনা জায়গায়। কিন্তু ঠাকুমার কথা মনে থেকে যাবে আমাদের সবার। ভালো থেকো, সুস্থ থেকো ঠাকুমা। বাঁকুড়ার তালান্ডা গ্রাম থেকে রাহুল গুপ্তের রিপোর্ট।